শ্রোতৃবৃন্দ, সকলকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। বৈদিক কালচারাল ওয়ার্ল্ডের নিয়মিত ক্লাস চিত্রাঙ্কন, এই ক্লাসে সবাইকে স্বাগতম। বিশেষ করে যারা শিশু, নবাগত আর্টিস্ট, ক্ষুদে শিল্পী, সকলকে কৃতজ্ঞতা জানাই। যারা আমাদের এই পেজটি নিয়মিত দেখছে, এখান থেকে বিভিন্ন ড্রয়িং শিখছে, আমাদের রোমহর্ষণ সুত দাস প্রভু এই পেজে ক্লাস দিয়ে থাকেন, আমাদের পুরুষোত্তম পণ্ডিত দাস প্রভু ক্লাস দিয়ে থাকেন, সেই সাথে আমিও ড্রয়িং প্লাস সঙ্গীত দুটো বিষয় নিয়ে কাজ করছি। তো তোমরা যারা এই মুহূর্তে দেখছো, সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। আমি শুরু করছি আজকে কিভাবে জগন্নাথের মুখশ্রী আঁকা যায়, এই বিষয়টি আজকে আমি শেখাবো। জগন্নাথ কিভাবে আঁকতে হবে আমরা দেখব। একটু সিটিং এর জন্য সময় নিচ্ছি। আশা করি সবাই দেখতে পারবে। আর প্রথমে একটি সার্কেল নিব আমরা, এভাবে সার্কেলটা নিয়ে দুপাশটা কেটে দিব এবং এখানে হাতের জন্য দুটো সার্কেল হবে দুপাশে। এখানে মালা, এখানে একটা শঙ্খ থাকে হাতে, চক্র থাকবে।
কীভাবে জগন্নাথ আঁকতে হয় আমরা দেখছি। বৈদিক কালচারাল ওয়ার্ল্ডে যারা নিয়মিত ক্লাস করছে সবাই আশা করি এখান থেকে উপকৃত হবেন। জগন্নাথের চোখ আঁকা হচ্ছে, জগন্নাথের চোখগুলো অনেক বড় বড়। আর জগন্নাথ দুই চোখ দিয়ে আমাদের জগৎজীবকে দেখছেন, সেই জন্য চোখগুলো অনেক বড় বড়। যেই গুর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। অর্থাৎ জগন্নাথ যে সেই কৃষ্ণ, এজন্য জগন্নাথের মাথায় আমরা ময়ূরপুচ্ছ দেখতে পাচ্ছি।
জগন্নাথের ডান হাতে চক্র, বাম হাতে শঙ্খ, ড্রেসটা দুটো অংশ আমরা করছি ডিজাইন করার জন্য। মাঝখানের চোখের মাঝখানের অংশ কালো হবে,
তো এইভাবে আমরা জগন্নাথের সুন্দর ছবি আঁকতে পারি। আমি কীভাবে আঁকলাম নিশ্চয়ই সবাই দেখেছে, আশা করি এখান থেকে উপকৃত হবে যারা জগন্নাথের সুন্দর ছবি আঁকতে চায়। সবাইকে ওয়েলকাম আমাদের পেজে নিয়মিত আসার জন্যে, এবং এভাবে সুন্দর সুন্দর ড্রয়িং শেখা যাবে যদি আমরা এই পেজে যুক্ত থাকি। যারা এখনও আমাদের এই পেজে যুক্ত হননি তাদেরকে অনুরোধ জানাবো আমাদের পেজে জয়েন করুন, এবং পেজকে সুন্দরভাবে চালাতে উৎসাহিত করতে আপনারা লাইক কমেন্টস আপনাদের সুন্দর মতামত প্রকাশ করতে পারেন। আজকে আমি এ পর্যন্তই দেখাচ্ছি এবং পরবর্তী ক্লাসে এটি কালার করে দেখাবো। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বৈদিক কালচারাল ওয়ার্ল্ডের পক্ষ থেকে হরে কৃষ্ণ। হ্যাঁ স্যার।